আজকে আপনারা দেখেন ইসরায়েল প্যালেস্টাইনে যেভাবে হামলা করছে, সেখানেও হাসপাতালে হামলা, তারা বোমা হামলা করলো, নারী শিশুদের হত্যা করেছে এবং সেখানে তাদের সব কিছু বন্ধ করে রেখে দিয়েছে। আমি তো মনে করি যে এদের মানে দেশটা যেতে মানে তফাৎ কিছু দেখতে পাচ্ছি না। এরা তো আসলে নির্বাচন চায় না, কাজে বিএনপি হচ্ছে একটা সন্ত্রাসী সংগঠন। তো সন্ত্রাসীদের কীভাবে শিক্ষা দিতে হবে সেই শিক্ষাটাই এখন আমাদের দেওয়া উচিত বলে আমি মনে করি, সেটাই আমরা দেব। এবং বিএনপি যে একটা সন্ত্রাসী দল এটাই তারা আবার পুনরায় প্রমাণ করলো। কানাডা কোর্ট কিন্তু এ বিষয়টা কয়েকবারই বলেছে, এখান থেকে যারা এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করে সেখানে আশ্রয় চেতে চাইতে গিয়েছিল তারা কিন্তু পায়নি, সন্ত্রাসী দল হিসেবে প্রত্যাখ্যান করেছে। তো মাঝখানে তারা কিছুটা মানে রাজনৈতিকভাবে কর্মসূচি করছিল এবং আপনারা নিশ্চয়ই বিশেষভাবে লক্ষ্য করেছিলেন, আমরা আমাদের সরকার কিন্তু তাদেরকে তেমন কোনো বাধাও দেয়নি, কিছুই দেয়নি। তাদের উপরে সবসময় একটাই শর্ত ছিল যে তারা কোনো রকম এই অগ্নিসংযোগ ভাঙচুর এইগুলি করবে না। এবং তারা যখন সুস্থভাবে রাজনৈতিক কর্মসূচি করছিল তাতে কিন্তু তাদের মানুষের প্রতি মানুষের একটু আস্থা বিশ্বাসও তারা ধীরে ধীরে অর্জন করতে শুরু করেছিল। কিন্তু 28 তারিখে তাদের যে ঘটনা, বিএনপি যে সমস্ত ঘটনা ঘটালো, বিশেষ করে যেভাবে পুলিশকে হত্যা করেছে, মানে মাটিতে ফেলে যেভাবে কোপালো, সাংবাদিকদের উপরে হামলা, সাংবাদিকদের ধরে পিটানো, মারা, তাদের উপরে হামলা করা, এবং এই ঘটনার পরে জনগণের ধিক্কার ছাড়া বিএনপির আর কিছুই জুটবে না। শুধু তাই না, পুলিশকে তো মেরেছে, তারপর আবার হাসপাতালে ঢুকে হাসপাতালের অ্যাম্বুলেন্স পুড়িয়েছে, সেখানে পুলিশের উপর আক্রমণ। তো আজকে আপনারা দেখেন ইসরায়েল প্যালেস্টাইনে যেভাবে হামলা করছে, সেখানেও হাসপাতালে হামলা, তারা বোমা হামলা করলো, নারী শিশুদের হত্যা করেছে এবং সেখানে তাদের সব কিছু বন্ধ করে রেখে দিয়েছে। তো আমি তো মনে করি যে এদের মানে দেশটা যেতে মানে তফাৎ কিছু দেখতে পাচ্ছি না, এবং এটা আমরা তীব্র নিন্দা জানাই। এবং নিজেরা যখন এই সন্ত্রাসী কর্মকাণ্ড করেই নিজেরাই আবার পালালো, পালিয়ে গিয়ে এখন আবার অবরোধের ডাক। কিসের অবরোধ, কার্জন অবরোধ? যখন বাংলাদেশের উন্নয়ন হচ্ছে, সারা বিশ্ব বাংলাদেশের প্রশংসা করছে, তখন তাদের কাজটাই হলো বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করা, বাংলাদেশে এমন একটা পরিবেশ সৃষ্টি করা যে দেখানো যে বাংলাদেশে কিছু হয়নি। আর এদের মধ্যে কোনো মনুষ্যত্ব বোধ নেই, এদের সাথে আমরা যতই ভালো ব্যবহার করি না কেন এদের কখনোই স্বভাব বদলাবে না। সন্ত্রাস জঙ্গিবাদে এরা বিশ্বাস করে, কারণ ক্ষমতা অবৈধভাবে অস্ত্র হাতে, ক্ষমতা দখলকারী হাতে এদের জন্ম, কাজে এরা ওটাই ভালো বোঝে, আর এছাড়া আর কিছু না। আর নির্বাচনের ব্যাপারে যেটা আমার ধারণা, এরা তো আসলে নির্বাচন চায় না, এরা একটা অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করতে চায়। কারণ বাংলাদেশের ইতিহাসে আপনারা যদি দেখেন, এই 2009 সালে আমরা সরকার গঠন করার পর থেকে আজকে 2023 সাল, এই বাংলাদেশ তো বদলে যাওয়া বাংলাদেশ, এটা তো কেউ অস্বীকার করতে পারবেন না। আজকে আপনাদের কাছে কেউ ভিক্ষা চাইতে আসবে না, প্রত্যেকের খাবারের ব্যবস্থা, ভূমিহীনদের ঘরের ব্যবস্থা, চিকিৎসার ব্যবস্থা, শিক্ষার ব্যবস্থা, কর্মসংস্থার ব্যবস্থা আমরা তো করে দিয়েছি। কেউ কাজ করলেই কিন্তু খেতে পায়, অন্তত সেটুকু আমরা করে দিয়েছি। তারা নানাভাবে মানুষকে, আসলে মানুষকে কষ্ট দেওয়াটাই যেন এদের চরিত্র। কাজে এখানে আমার বলার কিছু নেই, আন্তর্জাতিকভাবে যেখানেই গেছে সবাই বাংলাদেশের ভূয়সী প্রশংসা করে, একমাত্র দুঃখে মরে যায় এই বিএনপি আর জামাত, এরাই। কাজে বিএনপি হচ্ছে একটা সন্ত্রাসী সংগঠন। তো সন্ত্রাসীদের কীভাবে শিক্ষা দিতে হবে সেই শিক্ষাটাই এখন আমাদের দেওয়া উচিত বলে আমি মনে করি, সেটাই আমরা দেব। কারণ